আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বরকাত আমরা মা বোনেরা যারা বাসায় তাইবি নামাজটা আদায় করি অর্থাৎ বাড়িতে তাইবি নামাজ পড়ি আমরা সবাই বিশ টাকা তাইবি নামাজ আদায় করি তো এই বিশ টাকার তারাবি নামাজ আমরা কীভাবে শুধুমাত্র একটি সুরা দিয়ে পড়ব এই বিষয়টা নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো অর্থাৎ আমরা অনেক মা বোনেরা আসি যারা অনেকগুলো সুরা মুখস্থ পারেন না বিশ টাকার তাইবি নামাজ পড়তে আমাদের কমপক্ষে দুইটা সুরা মুখস্থ রাখতে হয় অথবা দশটা সূরা মুখস্থ রাখলে আমাদের আরো ভালোভাবে নামাজটা আদায় করা যায় তো যারা যারা কম চূড়া পারেন অথবা কোন সূরা কোন রাখাতে পড়লেন এটা মনে রাখতে পারেন না তাদের জন্য খুবই সহজ নিয়মে আমি বলে দিব শুধুমাত্র একটি সূরা দিয়ে শুধুমাত্র একটি সূরা দিয়ে আপনারা বিশ রাকাত তারাবিহ নামাজ আদায় করতে পারবেন আপনাকে শুধুমাত্র সুরা আল ফাতিহা এবং সুরা ইখলাস সুরা ফাতিহা সুরা ইখলাস এই দুটি সুরা যদি মুখস্থ থাকে তাহলে ইনশাল্লাহ আপনি বিশ টাকা তার নামাজ আদায় করতে পারবেন আর যদি দুইটি সূরা মুখস্থ থাকে অর্থাৎ সুরা লাহাব এবং সুরা এখলাস অর্থাৎ সুরা ফাতিয়া তো অবশ্যই মুখস্থ থাকবে সুরা ফাতে বাদা দুটি সুরা সুরা লাহাব সুরা এখলা যদি মুখস্থ থাকে তাহলে আপনার প্রত্যেক রাকাতে সূরা আল্লাহ পড়বেন তারপর দ্বিতীয় রাকাতে সুরে ইখলাস পড়বেন প্রথম রাকাতে সূরা আল্লাহ পড়বেন দ্বিতীয় রাকাতে সুরে ইখলাস পড়বেন এরকম গোস্ত মানে এরকম বিশ বিশেষ আদায় করতে পারবেন কিন্তু আপনার যাতে সুরে মুখস্ত নাই আপনার শুধু একটা সুরে মুখস্ত আছে সেটা হচ্ছে সুরে আল্লাহ ইখলাস তো সুরে ইখলাস দিয়ে আপনারা ইনশাআল্লাহ বিশ টাকা পড়বেন কিভাবে পড়বেন আমি বলে দিব এখানে লেখা আছে মাত্র একটি সূরা দিয়ে বিশ টাকা তারাবি নামাজ পড়ার নিয়ম মনে করুন আপনি একটি সূরা পারেন তাহলে সূরা ইখলাস এছাড়া আর কোন সূরা পারেন না তাহলে নিম্নে নিয়মে বিশ টাকা তারাবি নামাজ পড়বেন প্রথম রাকাতে আপনি সুরাল ফাতিয়া পড়বেন প্লাস সুরা এখলাস পড়বেন দ্বিতীয় রাকাতে আবার সুরাল ফাতিয়া পড়বেন সুরা এখলাস পড়বেন এরকমভাবে আপনারা দুই রাকাত নামাজ শেষ করবেন আবার যখন চার রাখা নামাজে যাবেন প্রথম রাকাতে সুরা ফাতিয়া পড়বেন সুরা এখলাস পড়বেন আবার সুরা ফাতিয়া সুরা এখলাস পড়বেন এরকম চার রাখা শেষ করবেন আবার যখন সুরা কাজে যাবেন প্রথম রাকাতে সুরা ফাতিহা সুরা ইখলাস আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা সুরা ইখলাস এরকম সুরা কাজ শেষ করবেন তারপর আবার আট টাকাতে গিয়ে প্রথম রাকাতে সুরা ফাতিহা সুরা এখলাস দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা সুরা এখলাস এরকম আট টাকাতে শেষ করবেন আবার যখন দশ টাকাতে যাবেন সুরা ফাতিহা সুরা এখলাস পড়বেন প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা প্লাস সুরা এখলাস পড়বেন এরকম ভাবে দশ টাকাতে শেষ করবেন এরকম ভাবে আপনারা সুরা ফাতিহা প্রথম মানে সুরা ফাতিহা পড়ার পর প্রথম রাখাতে সুরা এখলাস পড়বেন আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা পড়ার পর সুরা এখলাস পড়বেন এরকম ভাবে আপনারা দশ মানে বিশ টাকা নামাজ শেষ করে ফেলবেন ইনশাআল্লাহ তো এখন আমি আপনাদেরকে সুরা আল ফাতিহাটা এবং সুরা এখলাসটা আপনাদেরকে সুই শুদ্ধ শেখাবো তো অবশ্যই আমাদের এই সুরাকে সুই করে শিখতে হবে তা না হলে কিন্তু আমাদের নামাজে অনেক ভুল হবে তো আমাদের জন্য আমাদেরকে সুই শুদ্ধ করে ইংলিশটা শিখতে হবে তো আমি আপনাদেরকে এখন সুরা আল প্রথমে সুন্দর করে সুই শুদ্ধকে শিখিয়ে দিব তারপর আপনাদেরকে আমি সুরা ক্লাসটা শিখিয়ে দিব তো আল ফাতিহাটা আয়োজু বিল্লা হিমিনা শাই ম নিরজি বিস্মিল্লাহি রহমান নিরহিম আল হামদু আলহামদু হামদু লিলাহি রব আল হামদু দেখুন এখানে হার্ট একটু চাপ বলতে হবে আল হামদু لله لله رب رب العالمين عند تبدي عالمين إلك مشتة الحمد لله رب العالمين أبغى الحمد لله رب الحمد لله رب العالمين আও ৰ ৰস সাজাব ৰস চাব বলেন আও ৰ মা নিউ ৰ শিম আও ৰ মা নিউ বলা যাবে না ৰ বল হবে ৰ আবার বলেন আও ৰহ মা নিৰ ৰসি বাৰপাত মুখস্থ হৈ যাবে আও ৰহ মা নিউ মালিকী ইয়াও মালিক কি য়াও মিদ্দি মাতে এক দিবেন টান নেবেন মালিকী ইয়াও মিদ্দিন আবার বললেন মালিকী ইয়াও মিদ্দি ইয়াও ইয়ৌ মিদ্দিন ইয়া কা দেখুন এখানে ইয়া কা হামজা যে ইয়া যে ই হামযে গে তার সঙ্গে ধরবেন ইয়া কা না বোধ إياك نعبد وإياك نستعين وإياك, نس وإيّاك نستعين وإياك نعبد وإياك نستعين و ايا كانا اشترى ايا اهدنا الصراط صراط صراطا اهدنا الصراط المستقيم مس ما تجيب اهدنا الصراط المستقيم قولا اهدنا الصراط المستقيم চিৰ এখন আমাৰ নেকি চিৰা বুলি এখন ইহ দিনা চিৰ তাল্লা মানে তাল মুস্তাকিম বুলি তাল বলা যাব ন পলটো হব ইহ দিন চিৰ পল মোট কৰে ইহ দিন মুস্তিম صراط الذين صراط الذين صراط الذين أنعمت عليهم. أنعمت عليهم أنعمت عليهم أنعمت عليهم أنعمت أنعمت عليهم غير المغضوب عليهم غير الغير, الغير, الغير متقرب ওয়াই ৰিল মাক দু বি আই লাই হিম ওয়াই লগ একসাথে ওয়াই ৰিল মাক ডু বি হিম ওয়াই লগ দ লিমিন আমি আগের পরিবার আমার সাথে আপনারা পড়বেন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تعالى پر سورة الإخلاص پر بین پر تک سورة فاتحة سورة الإخلاص اي رکم بھائب اپنا

قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তো এরকম ভাবে আপনারা পড়বেন তো ভাবে আপনারা প্রথম রাখাতে সুরা ফাতিহা তারপর সুরে এখলাস আবার দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহা সুরে এখলাস এরকম ভাবে আপনারা বিশ টাকা নামাজ আদায় করতে পারবেন খুবই সহজে তবে যারা সুরা পারেন অনেকগুলো সুরা পারেন কম ভাগে দশ থেকে মাত্র চারটা সুরা পারেন তারা অবশ্যই এই নামে পড়বেন না আপনারা যে সুরাগুলো মুখস্থ পারেন ওই সুরাগুলো দিয়ে পড়বেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই ভিডিওগুলো ইনশাআল্লাহ সবার কাছে শেয়ার